প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একজন বিচারপতির সাথে যদি এই কাজ হতে পারে, তাহলে পরে বিজেপির যারা সাধারণ কর্মী, আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে নিদান দিতে পার্টির মিটিং এ যে বিজেপির কর্মীকে গাঁজা কেস দিয়ে দাও, লিখিত দিয়েছিল সুজন বাবুকে টাকা দিয়েছি তার সত্যতা সামনে আসুক, অধীর চৌধুরীকে টাকা দিয়েছি তার সত্যতা সামনে আসুক, সিবিআই এর সার্বিক নিরপেক্ষতাহীনতা, পক্ষপাতমূলক আচরণ এবং সিবিআই এর পোর কনভিকশন রেট নিয়ে আমাদের প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে। শরীর কেমন আছে? শরীর আগের চেয়ে ভালো আছে। আমি অনুরোধ করছি, আপনাকে জোরাত করছি, আপনি সিবিআই তদন্ত দাও। সিবিআই ইডি কে ভয় দেখানো হচ্ছে, সেন্ট্রাল ফোর্স কে ভয় দেখানো হচ্ছে, যেন তদন্ত বন্ধ করে দেওয়া হয়, যেন বাংলা ছেড়ে চলে যায়। এর আগে সিবিআই 12 জন অফিসারকে রাজীব কুমারের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছিল, কোর্টের জজ দিকে ধমকি দেওয়া হচ্ছে। এটা কী চলছে? আফগানিস্তানে হয়ে গেছে নাকি? পুলিশের কোনো ভূমিকাই নাই, তারাই লুটে সাহায্য করছে। 8 জন পুলিশ অফিসারকে সিবিআই ডেকেছে, মানে বুঝতে পারছেন দুর্নীতি কোথায় পৌঁছে গেছে, বিষ মাথায় উঠে গেছে। অনুব্রতদা, একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন অনুব্রতদা, আপনার নাম করে বিচারককে হুমকি দেওয়া হয়েছে, যে বিচারককে ওটা বিজেপি করেছে, ওটা বিজেপি করেছে। শিবমাংলায় কোনো বিভাগ, কোনো মানুষ এই থ্রেট বা ভয়ের বাইরে নয়। জাজকে যদি থ্রেট দিতে পারে চিঠি লিখে, এর আগে হাইকোর্টে জাজকে দেখেছি তার বাড়ির সামনে ধর্ণা দিতে, তার ঘরের সামনে তাকে ধমকি দিতে, তিনি বলেছিলেন আমার কানে বন্দুক লাগালেও ভয় পাবো না। তো সবাই ভয়ের মধ্যে আছে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, যে লুট করা হচ্ছে, কে যেন বিরুদ্ধে মুখ না খুলে। ইডি সূত্রের খবর, গতকালই আমরা দেখলাম কোটেশ্বর আগে 5 ঘন্টা প্রায় ইডি অফিসাররা কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিলেন, স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। আজকে শ্যাম সিংহ আরেকজন আইপিএস অফিসার, তাকে তলব করা হয়েছিল এবং তিনি ইতিমধ্যেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং ইডি সূত্রের খবর, গতকাল কোটেশ্বর রাওকে বলা হয়েছে জিজ্ঞাসাবাদের পর যে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, তার ইনকাম ট্যাক্স রিটার্নে ডকুমেন্ট জমা দিতে হবে এবং পরিবার এবং তার নামে কি কি কোথায় কি সম্পত্তি রয়েছে সেই নথি কিন্তু কোটেশ্বর রায়ের কাছ থেকে চাওয়া হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, শ্যাম সিংহ, তিনি যখন এসপি বীরভূম ছিলেন, আজ ইডির আধিকারিকরা দাবি করছেন যে লালা অর্থাৎ কয়লা মাফিয়া অনুপ মাঝুরফে লালা, তার বাড়ি থেকে, অফিস থেকে যে নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন সেখানে কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, নাম রয়েছে, সেখানেই কিন্তু শ্যাম সিংহ এবং একাধিক আইপিএস অফিসারদের সূত্র পাওয়া যায় যে মাসে মাসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তাদের কাছে পৌঁছে যেত এবং এসপি বীরভূম, এসপি বাঁকুড়া এই হিসেবে লেখা রয়েছে। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, তারা যখন সাক্ষীদের বয়ান নেন, তারাই কিন্তু এসপি বীরভূম কে ছিলেন সেই সময়, এসপি বাঁকুড়া কে ছিলেন সেই সময়, সেই সমস্ত তথ্য ইডির আধিকারিকদের হাতে তুলে দেন এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে শ্যাম সিংহ, তিনিই কিন্তু এসপি বীরভূম থাকাকালীন ইডির দাবি বা অভিযোগ যে তারা জানতে পেরেছেন যে মোটা অঙ্কের টাকা কিন্তু তার কাছে পৌঁছে গেছিল, তাই তাকে আজকে তলব করা হয়েছে এবং একই ডকুমেন্ট তার কাছ থেকেও চাওয়া হবে বলে আমরা এই বিষয়টি জানতে পাচ্ছি, অর্থাৎ তার ইনকাম ট্যাক্স রিটার্ন, পরিবারের বা তার কোথায় কি সম্পত্তি রয়েছে সেই তথ্য জানার চেষ্টা করছে নিজের অফিসাররা। ইতিমধ্যেই কিন্তু যেটা এটি সূত্রের খবর, গতকাল কোটেশ্বর রাওয়ার পর আজকে শ্যাম সিংহকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তার একটা শ্যাম সিংহ, তিনি ইডির দিল্লির সদর দপ্তরে হাজিরা দিয়েছেন।